আসসালামু আলাইকুম। তো এইটা হইলো ঐতিহ্যবাহী জিঞ্জিরা বাজার গরু ছাগলের হাট। তো এইখানে আপনার কিছু স্পেশাল গরু দেখানোর ট্রাই করতেছি আমি, স্পেশাল গরু আর মহিষ, যেগুলো আপনার সবসময় এখানে উঠতো কিন্তু এখন অনেক কমে গেছে। এখন আমি যেটা দেখলাম শুধু এখানে অস্ট্রেলিয়ান গরু বড় বড় আর ইন্ডিয়ান বলদ গরুগুলাই উঠে। এই যে এইখানে এই গরুটা ছিল সবচেয়ে বড়, এই হাটের বড় বলতে এরকম আরও ছিল কিন্তু এটার আমার কাছে অনেক সুন্দর আর বড় লাগছে। আর এইখানে এটা ছিল একটা মুন্ডি গরু কিন্তু এটা দেখতে অনেক সুন্দর ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে আর কি। তারপরে এইখানে একটা লাল শাহিওয়াল ছিল, এইখানেও সুন্দর সুন্দর শাহিওয়াল ছিল। তারপরে এইখানে এই বলদের লাইনটা অনেক জোশ, এদের মানে ফিগারটা ভালো আর কি, এদের বডি টডি মনে হইতেছে যে বিল্ডারেরা। বলদ গরুর কালেকশন ছিল ভালো কিন্তু ভাই এই হাটে যেই গরু আসতো আগে, মানে সিডনি থেকে শুরু কইরা অস্ট্রেলিয়ান, তারপর কাঙ্ক্রাস, তারপর লোকে আপনার হরিয়ানা হাল্লিকার সব রকমের গরু আসতো এইখানে, কিন্তু এখন এই যে কয়েকটা মহিষ আসছে স্পেশাল আর কিছু আপনার অস্ট্রেলিয়ান বড় বড় গরু আছে। পার্সোনালি অস্ট্রেলিয়ান বড় গরু দেখলে আমার কাছে ভালো লাগে না আর কি, মানে অস্ট্রেলিয়া একটা ইন্ডিয়ান বড় গরু বা সিদ্ধি ব্রাহ্মা টামা দেখতে যতটা এক্সাইটমেন্ট লাগে, অস্ট্রেলিয়ানে যে বড় গরু দেখতে আমার কাছে কোনো ফিল লাগে না, মানে কুরবানি কুরবানি মনে হয়। এর থেকে শাহিওয়াল গরুগুলোই অনেক ভালো। কিন্তু এই হাটে যেটা দেখলাম আশেপাশে, মানে কেরানীগঞ্জের এইখানে যত রকমের ছোটো ছোটো মানে দুধের খামার আছে ওইগুলার থেকে আপনার যে সারগুলো হয় ওইগুলার ওনারা বড়ো করে আর ওইগুলো নিয়ে হাটে আসছে আর কি। মানে এই আশেপাশের কেরানীগঞ্জেরই হবে এইগুলা, কারণ এই অস্ট্রেলিয়ান সার বড় করতে অনেক বেশি কিছু লাগে না, কালেক্ট করতে হয় না, নিজের ঘরেই হয়। কিন্তু এইসব গরুগুলো আপনি কালেক্ট করতে হয় বিভিন্ন বর্ডার এলাকা থেকে, মানে আপনার সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়। ছোটোবেলায় যখন যাইতাম তখন বাজারের ভিতরে আর কি সব বড় গরুগুলো থাকতো, কিন্তু এইবার আর বাজারের ভিতরে কোনো গরু দেখি নাই, এইবার সব রাস্তার মধ্যে ছিল। একটু মনে হয় বড় করবো, ওই নদীর পাড় দিয়ে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবার। এখানে সামাইরা একগর দেখলাম কিছু গরু আসতেছে, মনে হয় এই ছোটো গরুগুলো ওনাদের বিক্রি হয় নাই। সামাইরা একগর মনে হয় বেশি দিন হয় নাই যে ওনারা খুলছে আর কি, আমি জানি না, যদিও মনে হয় দুই তিন তিন চার পাঁচ বছর হইব আর কি। তো ওনাদের সব গরুগুলো বিক্রি হয় নাই, কিছু গরু আর কি ওনারা হাটে নিয়ে আসছে। হাটেও ভাই এই জায়গার হাটগুলোও ভাই ফার্মের মতোই আর কি, মানে যা দেখলাম সব বড় গরু, কোনো ছোটো গরুই খুবই কম। কারণ এটা মেইন জায়গা, উপরে দেখতেছেন আপনার তেরপোল দেওয়া, মানে সাজানো গুজানো এই জায়গাটাতে বড় গরু থাকবে এটাই স্বাভাবিক। আর এখানে গরুগুলো একটু ময়লা ছিল, আর এই যে পজরের সময় কিছু তো তখন এখনো পরিষ্কার করা শুরু করে নাই। এইখানে ভালোই সব গরুগুলোই মোটামুটি সুন্দর ছিল। এইভাবে এতক্ষণ ধরে কমেন্ট্রি করাটা অনেক টাফ, আপনারা দেখেন আমি আর কমেন্ট্রি না করি, কারণ মানে গরু দেখার মাঝখানে এত কথা বললে অনেকে বিরক্ত হইতেছে আর কি।